আমি এখন পড়ছি তোমার নামে সন্ধ্যা নামে থেকে, আমার খুবই প্রিয় একটি বই এবং বইটি বইমেলার নতুন বই, যদিও কিছুদিন আগে প্রকাশিত হয়ে যাওয়ার কারণে অনেক পাঠক ইতোমধ্যেই বইটি হাতে পেয়েছেন। দারুণ আনন্দের ব্যাপার সেটি হচ্ছে যে বইটি পাঠক এত অসাধারণ ভালোবাসায় গ্রহণ করেছেন, আমি সত্যি বলতে এতটা আশা করিনি। আশা করছি এখন যেহেতু পাঠকের দারুণ সাড়া পেয়েছে, বইমেলাও প্রচুর পাঠক বইটি সংগ্রহ করবেন। আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি যে অংশটা পড়ছি এটি মূলত অন্তু এবং নীতু নামের একই ক্লাসে পড়া বন্ধুর গল্প। এই সেই বন্ধুরা একটা ট্যুরে গিয়েছিল এবং সেখানে হঠাৎ করেই নীতু অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে বাড়ি ফিরেছিল অন্তু। আমরা সেই গল্পটা একটু পড়ব। তারপর তারা বাড়ি ফিরল, নীতু সুস্থ হয়ে উঠল, কিন্তু ওই নতুন অসুখটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখল। অন্তু অবসরের পর বেশ কিছুদিন তার সামনে আর আসেনি, সেটা লজ্জা না আড়ষ্টতায়, শঙ্কা না সংকোচে, নীতু তা জানে না। তবে নীতুর খুব অভিমান হতে লাগলো। সে কলেজে গেলেও অন্তুর সঙ্গে আর কথা বলল না, খানিক আড়াল কিংবা অগম্য করে রাখল নিজেকে। অন্যদের সঙ্গে তুমুল হাসিঠাট্টায় ব্যস্ত নীতু অন্তুকে দেখলেই হঠাৎ গম্ভীর হয়ে যেত, দূরে সরে যেত। অন্তু হঠাৎই একদিন ধরল তাকে, তুই সুস্থ হয়ে গেছিস, কেন দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তাই তো দেখছি। তাহলে? অন্তু খানিক চুপ করে থেকে বলল, আমার উপর রেগে আছিস? তোর উপর রেগে থাকবো কেন, এই যে তোকে দেখতে যাইনি বলে। নীতু ঠোঁট উল্টে বলল, তুই দেখতে গেলেই কি আর না গেলেই কি, কিছুই না। না, অন্তুর মন খারাপ করার কথা, কিন্তু সে মন খারাপ করলো না, বলল, সত্যি সত্যি তোর অসুখ সেরে গেছে? একই প্রশ্ন বারবার কেন করছিস, আমাকে দেখে বুঝিস না? এই যে রোজ কলেজে আসছি, ক্লাস কোচিং করছি, আমাকে দেখে অসুস্থ মনে হয়? সব অসুখ কি আর চোখে দেখা যায়? অন্তু হঠাৎ বড়দের মতো কথাটা বলল, মানে? মানে তোর ওই অসুখটাও কি সেরে গেছে, যেটা আমি ছাড়া আর কেউ সারাতে পারত না, কেউ না? নীতু হালকা চালে কিছু বলতে গিয়েও থমকে গেল, তারপর বলল, যত্ন না করলে সুস্থতাও যেমন চিরদিন থাকে না, তেমনি অসুখও না। অসুখ বাঁধিয়ে রাখতে হলেও অসুখের যত্ন করতে হয়। নীতুর কথাটা ঠক করে বুকে বিঁধে রইল অন্তুর, কেমন এলোমেলো আর অস্থির হয়ে গেল সে। সেদিন গভীর রাতে সে নীতুকে মেসেজ লিখল, রবীন্দ্রনাথের ওই কবিতাটা পড়েছিস? নীতু লিখল, কোন কবিতা? রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু রহিবে না মনে। নীতু কবিতাটা পড়ল, একবার দুবার বহুবার, কোনো উত্তর দিল না সে। তবে সেই দিন তার বুকের ভেতর হঠাৎ বাসের সেই আধো আলো অন্ধকারের সেই স্পর্শটুকু উত্তরে হিম হাওয়ার মতো বয়ে যেতে লাগলো। মনে হতে লাগলো কেবল অন্তুই তাকে অমন রোগের মতন বেঁধে রাখতে পারে, যন্ত্রণায় অস্থির করে তুলতে পারে, শরীরে দহন জাগাতে পারে। সেদিনের সে স্পর্শটুকু দিনের পর দিন ক্রমশই গভীর সংবেদনে তাদের জীবনের আশ্চর্য রহস্যময় সব চোরাগুলি একে একে উন্মুক্ত করে দিতে লাগলো। তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে, রোজ কতটা আধার জমাই অভিমানে, রোজ কতটা কান্না জমাই বুকের কোণে, তোমার নামে রাত্রি গভীর শহর জানে।